আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা বাসনা কামনা একটাই, যে আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিজের খেয়াল রাখবেন। আমি অধমের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল না, তবুও আমার একটা বন্ধু বলে যে ভিসার ব্যাপারে যদি কোনো কিছু জানা থাকে তাহলে একটা ভিডিও বানাতে। তো ভাইজান, প্রথমত ভিডিও বানালাম আপনার জন্যই শুধু, তো ভিসার খবর আমার কাছে নেই আর আমি কোনো আলমাজালের কোনো পোস্টেও নেই যে আমি সব খবর রাখতে পারবো, যেটা সত্যি কথা। আমি জাস্ট আমি এই কোম্পানিতে রয়েছি, কোম্পানি ভালো আলহামদুলিল্লাহ। ব্যাপারটা হচ্ছে দেখবেন কোনো কোম্পানি খারাপ হয় না। আলমাজাল এটা হচ্ছে একটা ব্র্যান্ড, এটা সৌদি আরবে নাম করা কোম্পানি। তো কোম্পানি কিছু লোক থাকে যারা একটু খারাপ ব্যবহার করে, তো তার জন্য কোম্পানিকে দোষ দেওয়া যাবে না। তো যিনারা আসতে চাইছেন আপনারা খবর নেবেন, এজেন্টরা খবর নেবেন, এবং আপনারা যদি আসতে চান ভিসা ছেড়ে কি ছেড়েছে কি ছাড়েনি আপনারাই খবর নিয়ে অবশ্যই আপনারাই সব কিছু ঠিক করবেন। আর একটি সতর্ক বার্তা যে আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন ইনারা জেদ্দায় কাজ করেন, তো ইনাদের একটা আগ্রহ বা দিলের খোয়াহিশ যে আমরা জেদ্দায় কাজ করছি, যদি মক্কা মদিনাতে যদি আমরা কাজ পাই আমিল নাদাফা বা সাফাই ক্লিন করার জন্য, মক্কা মদিনায় কাবা শরীফের খাদিম হতে চাই, তাহলে হতে যদি পারতাম। তার জন্য একজনের সাথে কন্ট্যাক্ট করেছিল, কন্ট্যাক্ট করে বলেছিল যে ভাই তোমরা কাজ করো, ওই কাজ যদি পাওয়া যায় তা পাওয়া যাবে কি এরকম বলেছিল। তো আমি সত্যি যাচাই করিনি, জাস্ট যেটা বলেছেন কমেন্টে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে সেটুকুই আমি বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে সে কাজ করতে আগ্রহ মানে আগ্রহী আর কি। তো ইনি আরেকজনকে বলেছেন ভাই আপনারা যে কাজটা করেন ওই কাজটা কি পাওয়া যাবে অ্যাভেলেবেল, তো সে বলেছে হ্যাঁ কাজটা পাওয়া যাবে, পয়সা লাগবে। তো মোটামুটি 4200 রিয়াল, মোটামুটি ধরেন 4200, 4200 রিয়াল মানে ইন্ডিয়ান কাছাকাছি 80-90 হাজার মতো। তো এতগুলো টাকা নিয়েছে দুইজনের কাছ থেকে হারাম শরীফে কাজ দেবো বলে, তারপরে তার ফোন লাগছে না, তার সাথে কথা বলছে না, এরকম হচ্ছে এরা বলছে আর কি। তো যাই হোক, কাউকে টাকা পয়সা দেবেন না কাজের জন্য। দেখেন এখানে আপনি কষ্ট করে কামাচ্ছেন, যেতে আপনারা কাজ করছেন ভাইজান, ভালো আলহামদুলিল্লাহ কাজ যখন করছেন তো আপনাদের দিলের খোয়াহিশ আমি বুঝতে পারছি, যে আপনারা চাইছেন যে হারাম শরীফে কাজ করার জন্য। বা আমার ফ্রেন্ড যারা রয়েছেন এরা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন বলে আমি ভিডিও বানাই। যদি আপনারা বলেন যে না ভিডিও বানাতে হবে না, তো নেক্সট টাইম ভিডিও আসবে না, কারণ আপনারা ভালোবাসেন বলেই আছে। হ্যাঁ, দু একজন আছে যারা খারাপ কমেন্টও করে, কিন্তু এটা খারাপের দিকে তাকিয়ে থাকলে তো হবে না, ভালোগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, কাউকে পয়সা দেবেন না, আপনার কষ্ট করে ইনকাম করছেন ভাইজান। টাকাটা 4200 রিয়াল যেটা, 4200 রিয়াল, রিয়াল মানে কম না, আর রিয়াল কামাতে কত কষ্ট সেটা প্রবাসীরা ভালো জানে, একজন প্রবাসী জানে প্রবাসীর দুঃখ। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত যারা প্রবাসে রয়েছেন, ভাই দাদা চাচা বাপেরা, আল্লাহ পাক সকলকে সুখে রাখুক, এবং তিনারা যেন নিজের কিছু তৈরি করে নেয় এবং আল্লাহ পাক তিনাদেরকে সুস্থ রেখে সুস্থভাবেই বাড়িতে রিটার্ন যাওয়ার বা বাড়ি ফিরিয়ে দেয়। তো এই হলো কথা, কাউকে টাকা দেবেন না ভাই, ঠিক আছে? আমি এখান থেকে কি করব, কাকে আপনি টাকা দিয়েছেন আমি তো তাকে চিনিও না, তাহলে আমি কি করে কি করতে পারবো? তো অবশ্যই টাকা পয়সা কাউকে দেবেন না কাজের জন্য, কাউকে টাকা দেবেন না। এজেন্ট ধরছেন, ধরেন সেরকম এজেন্ট ধরবেন। এবার অনেকজনে বলে আমার এজেন্টের কথা যে তোমার এজেন্টের নাম্বার দিলে ভালো হতো, তো আমার এজেন্ট নাম্বারটা আমার লেট হয়ে গেছে এই জন্য আমি দিতে পারছি না, আর আমার এজেন্টের সঙ্গে এখন সেরকম কথা হয়নি, ওর সঙ্গে সেরকম পরিচয় নেই। আলহামদুলিল্লাহ এজেন্ট ভালো ছিল যার কারণে পৌঁছে দিয়েছেন, যেটা বলেছেন সেটা পেয়ে গেছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।